আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজী ফার্মস কিচেন সহজ ইফতার। আমি উমা মোস্তফা আছি আপনাদের সাথে প্রতিদিনের মতন, এবং আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে মজাদার ভ্যানিলা অরেঞ্জ ডিলাইটের রেসিপি, যার জন্য আমাদের কোর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাজী ফার্মস কিচেনের সাইজ প্লেন কেক, আরও লাগছে আমাদের সেই সাথে কাজী ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি, এর সাথে লাগছে আমাদের বেলিসিমো আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার, এছাড়া আমাদের আরও লাগছে হুইপিং ক্রিম, আপেল, কালো আঙুর, পাকা কলা, চেরি এবং চিনি। শুরুতে আমরা যেটা করছি, আমরা একটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট এরকম বোল নিয়ে নিচ্ছি, এবং এখানে আমরা যেটা করছি আমাদের কাজী ফার্মস কিচেনের যে স্লাইস কেকটা আছে, আমরা এখন প্রথম লেয়ারে এই ভ্যানিলা স্লাইস কেকটাকে সুন্দর মতন করে বিছিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমরা একটা হুইপিং ক্রিম বেলেসিমো আইসক্রিম দিয়ে একটা মজার লেয়ার বানাবো, যেটাতে আমরা ফ্রুটস অ্যাড করব। তো সেই লেয়ারটা তৈরি করে ফেলি। আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং এখানে শুরুতে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম, যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি এখানে বেলেসিমো ব্র্যান্ডের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। মোটামুটি আমাদের এই হুইপিং ক্রিম এবং যে আইসক্রিম আছে এটা দুটো সংমিশ্রণ পারফেক্টলি ডান, রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ক্রিমি একটা টেক্সচার হবে। এখন আমরা যেটা করছি, এখানে আমরা যোগ করে দিচ্ছি আমাদের কুচি করে রাখা আপেল, দিয়ে দিচ্ছি কালো আঙুর, আরও দিয়ে দিচ্ছি পাকা কলা, এবং এখন এটাকে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি। এই গরমে বেলেসিমো আইসক্রিম দিয়ে আপনারা যখন এইভাবে করে মজা করে ডেজার্ট বানিয়ে খাবেন, এবং সাথে থাকবে কাজী ফার্মস কিচেনের স্লাইস ভ্যানিলা কেক, স্বাদটা যে কত অসাধারণ হবে সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি বানিয়ে খাচ্ছেন আপনি অনুভব করতে পারবেন না। এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সেই বোলে, এবং আমি যেটা করছি এখানে এটাকে সুন্দর মতন করে সেকেন্ড লেয়ারে দিয়ে দিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি টপ লেয়ারের জন্য কাজী ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি, একটা উইক্সের সাহায্যে আমরা এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। মোটামুটি জেলিটা আমার যে দানা দানা ভাব ছিল অল্প দানা ভাব আছে, আর বাকিটা একদম সুন্দর মতন মিশে গেছে। এখন আমার কাজ হচ্ছে উপরে একটু এলোমেলো করে আমি এটাকে ছিটিয়ে দিব। মোটামুটি আমাদের টপ লেয়ারও সাজানো হয়ে গেছে। একদম উপরে আমি যেটা করছি, আমার কাছে এখানে একেবারে গ্রেটেড করা চেরি আছে, সে চেরি আমি দিয়ে দিচ্ছি। এই তীব্র গরমে যখন এরকম করে ভ্যানিলা অরেঞ্জ ডিলাইট বানিয়ে চিল করে ইফতারের সময় খাবেন, আসলে খুব দারুণ অনুভব করবেন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ভ্যানিলা অরেঞ্জ ডিলাইটের রেসিপি। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের এই ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।